তথ্যমন্ত্রী যে বক্তব্য দিলেন যে আমি একটি নতুন দল করতে যাচ্ছি এটি ঠিক নয়। আমি এখন কোন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত নই। আমি 31 বছর ধরে বিএনপি সদস্য। আমি বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে বিএনপি রাজনীতিতে একেবারেই গুরুত্বহীন একজন ব্যক্তি। বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। গত কয়েক মাস ধরেই আমি চিকিৎসা নিচ্ছি, প্রথমে কম্বাইন্ড মিলিটারি হসপিটালে, তারপর সিঙ্গাপুরে অনেকদিন চিকিৎসা নিয়েছি, আবারও অতি শীঘ্র সম্ভব চিকিৎসার জন্য বাইরে যাব। শারীরিক অবস্থার কারণেই রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি, বিএনপি রাজনীতির থেকেও দূরে আছি। গত 10ই ডিসেম্বর তারিখে গোলাপবাগে যে বিভাগীয় মহাসমাবেশ হয়েছে সেখানে উপস্থিত ছিলাম, মঞ্চেই ছিলাম, বক্তব্য দেওয়া বা অন্য কোনো ধরনের সুযোগও পাইনি। শারীরিক অসুস্থতার কারণে আগ্রহ ছিল না। রাজনীতির থেকে অনেক দূরে আমি অবস্থান করছি। এহেন সময় তথ্যমন্ত্রী যে বক্তব্য দিলেন যে আমি একটি নতুন দল করতে যাচ্ছি এটি সঠিক নয়। আমি এখন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত নই। আমি 31 বছর ধরে বিএনপি সদস্য। 1991 সালে জাতীয় সংসদে একজন স্বতন্ত্র সদস্য রূপে নির্বাচিত হয়ে এক বছর স্বতন্ত্র ছিলাম, তারপরে বিএনপিতে যোগদান করেছি এবং 31 বছর একটানাভাবে এই দলে সাথে সংশ্লিষ্ট রয়েছি। অনেক ষড়যন্ত্র, অনেক ভুল বুঝাবুঝিকে আমার মোকাবেলা করতে হচ্ছে। বেগম খালেদা জিয়া আমার নেত্রী, তিনি যতদিন সুস্থ ছিলেন আমার কোনো সমস্যা ছিল না, আমার এই ধরনের কোনো প্রেস কনফারেন্সও করতে হয়নি। আমি কমফোর্টেবলি আমার নির্বাচনী এলাকার জনগণকে সার্ভিস দিয়ে যাচ্ছিলাম, ক্ষমতায় থাকি বা বিরোধী দলে থাকি। লালমোহন এবং তজুমুদ্দিনের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। ভোলাতিন আসনের এই ভোটাররা আমাকে পরপর 6 বার জাতীয় সংসদে নির্বাচিত করেছে। দুঃখের বিষয়, বিগত 2টি নির্বাচনে নিজের ভোটটাও দিতে পারিনি। 2018 যে নির্বাচন গেল সেখানে ঢাকার থেকে রওনা দিয়েছি, সদরঘাটে লঞ্চে যেতে হয়, মাঝপথে শুনতে পেলাম লঞ্চটি ভেঙে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের ক্যাডাররা সেই লঞ্চ ভেঙে দিয়েছে, যেতেই পারলাম না নিজের নির্বাচনী এলাকায়। পরের দিন পুলিশের স্কট নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে যোগাযোগ করি, তিনি পুলিশ স্কট দেওয়ার ফলে পরের দিন লঞ্চে করে আবার গেলাম। সেখানে বিপুল জনগণ মঙ্গল শিকদারের লঞ্চঘাটে আমাকে স্বাগতম জানায়, প্রায় 40,000 লোক। 8 বছর পরে আমি আমার এলাকায় গিয়েছি, 8 বছর এলাকায় যেতে পারিনি।